জামালপুরে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। আজ সকাল থেকে জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। জামালপুর থেকে বিশেষ রিপোর্টার আবুল কাশেমের প্রতিবেদনে বিস্তারিত। জামালপুর এক আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহবুবুল হাসান মাহবুব, জামালপুর দুই আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, জামালপুর তিন আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর চার আসনে আওয়ামী লীগের মাহবুবুর রহমান হিলাল ও স্বতন্ত্র সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এমপি এবং জামালপুর পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন FBCCI এর পরিচালক ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজুনু এবং জাতীয় পার্টির মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান। প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে এসব মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সাবমিট করেছি আর সেখানে দলীয়ভাবে যে কথাগুলো আসতেছে সেই কথাগুলো এখনও সঠিক বা কংক্রিট বক্তব্য কিন্তু আসতেছে না, অপেক্ষা করেন। 17 তারিখের পর নয়, 18 তারিখের যে প্রতীক বরণের পর তারপর জামালপুরের যে নির্বাচনী যে আপনাদের যে একটা ক্লাইমেট অপেক্ষা করতেছে এটা পরিষ্কার হয়ে যাবে। মনোনয়নপত্র দাখিল করলাম আগামী 3 তারিখ সকাল 10:30 মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন বা আমাকে জানানো হবে। বিষয়টি এরকম যে উন্নয়ন একটা অব্যাহত মানে সবসময় একটা অব্যাহত প্রক্রিয়ার মাধ্যমে চলে, তবে আমাদের এলাকা দেওয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জে যেসব কাজ বা যেসব আধুনিক উন্নয়ন করা সম্ভব যুগোপযোগী বা আধুনিক সেজন্য আমি সচেষ্ট থাকবো এবং সবার মান উন্নয়ন জীবনের মান উন্নয়নের জন্য আমি চেষ্টা করবো।